নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রক্তিম দাস আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ধারা বর্ষণে বরাকে বন্যার প্রদধ্বনি, জমা জলে ডুবছে উপত্যকা শহর। ফি মকুবে তালা ঝুলল মহিলা কলেজেও, 7 দিন ভর্তি বন্ধের নির্দেশ। ১০ টাকার কয়েন নিয়ে শপিং মলে ধুন্দুমার, মোকাবিলায় মাঠে ম্যাজিস্ট্রেট। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। গত কয়েকদিন ধরে টানা বর্ষণে বরাক ও তার শাখা নদীগুলোতে জলস্ফীতি দেখা দিয়েছে। ধারা বর্ষণে নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। বিশেষ করে নিচু জায়গার মানুষ ইতিমধ্যে ঘরবাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। শুক্রবার সকাল 10টায় শিলচর অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জল প্রায় 10 সেন্টিমিটার করে বাড়লেও বিকেলে তা বেড়েছে 5 সেন্টিমিটার গতিতে। এদিন বিকেলে 5টা নাগাদ অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলস্তর ছিল 19.46 মিটার। এই স্থানে নদীর বিপদসূচক চিহ্ন 19.83 মিটার। এখনো নদীর জল বাড়ছে। টানা বর্ষণে হাইলাকান্দি জেলাতেও বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে। বিভিন্ন নদীতে জল বাড়ায় বাঁধের অবস্থাও বিপজ্জনক হয়ে উঠেছে। বিভিন্ন সময়ে সরকারি অর্থ খরচ করে বাঁধ মেরামতি করা হলেও এর বিন্দুমাত্র উন্নতি হয়নি। কাটাখাল নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় বহু পরিবার বর্তমানে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন। শিলচর পুরসভার চতুর্দশ অর্থ কমিশনের বরাদ্দ অর্থকে শহরের মাস্টার ড্রেনেজ প্রকল্পের সংস্কার কিভাবে কাজে লাগানো যায় সে নিয়ে পুরপতি নিহারেন্দ্র নারায়ণ ঠাকুর ও পুর কমিশনারদের মধ্যে যখন চাপান উত্তর চলছে, ঠিক তখনই বৃহস্পতিবার ও শুক্রবার ধারা বর্ষণে আরও একবার জলের নিচে তলিয়ে গেল শহর শিলচর। বিশেষ করে অম্বিকাপট্টি শিলংপট্টি লিঙ্ক রোড ন্যাশনাল হাইওয়ের পয়েন্টে সড়কের উপর দিয়ে জল বইল। এতে চরম ভোগান্তির শিকার হলেন মানুষ। জল ভেঙে তাদের চলতে হলো পথ, এমনকি মহিলাদেরও রাস্তায় ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। জমা জল ও ভাঙা রাস্তার কবলে পড়ে যাত্রী নিয়ে ফেঁসে যায় অটোরিকশা। একে তো ধারা বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে নদীগুলো, অন্যদিকে শহরের নিকাশি ব্যবস্থা না থাকায় জমা জলে ঘিরে ধরেছে পুরো শহরকে। গত কয়েকদিন থেকে করিমগঞ্জ শহরের এই অবস্থায় জনগণের নাভিশ্বাস চরমে উঠেছে। জমা জলের কবলে পড়েছে বহু বাড়ি ও দোকান। স্থানীয় জনগণ এ নিয়ে পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। জল কয় বছর থেকে উঠে? ইটা তো আজকে 3-4 বছর ধরে উঠে। এর আগে তো উঠতো না? না, কেটে লেগে জলটা উঠে। জল উঠে তো এই যে নালা ব্লক সবটি
পুরা বাজারে তো দোকান জল আপনি আপনি দায়ী খালি করবা এই যে জল উঠে কারে দায়ী করবো আমরা কারে করতাম সরকারের সারা স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে গরিব ছাত্রছাত্রীদের ফি মকুব প্রত্যাহার করার রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার শিলচর মহিলা কলেজে এক বিক্ষোভ কর্মসূচি পালন করেছে ফি মকুব দাবি ছাত্র সংগ্রাম কমিটির সদস্যরা। ছাত্রদের লাগাতার আন্দোলনের সত্ত্বেও মহিলা কলেজে ফি ভর্তি গ্রহণের খবর পেয়ে এদিন প্রতিবাদী ছাত্ররা কলেজের মূল গেটে প্রতিবাদ জানাতে থাকেন। সে সময় কলেজ অধ্যক্ষ এসে উপস্থিত হলে ছাত্ররা তাঁকেও আটকে দেয়। পরে সংগ্রাম কমিটির পক্ষ থেকে অধ্যক্ষের হাতে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। এতে কমিটি দাবি জানায় আগামী সাত দিনে যাতে কলেজের ভর্তি ফি সংগ্রহ করা থেকে যেন কলেজ কর্তৃপক্ষ বিরত থাকেন। এতে অবশ্য কর্তৃপক্ষ সম্মতি জানান। পরে এ নিয়ে আন্দোলনরত এক ছাত্রী জানান, গরিব ছাত্রছাত্রীদের ভর্তি ফি মকুব করার জন্য গত কয়েকদিন থেকে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এর অঙ্গ হিসেবে তারা এদিন কলেজের গেট বন্ধ করে রাখেন। কলেজে মানে ওমেন্স কলেজ শিলচরে এডমিশন প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আসাম শিক্ষামন্ত্রীর সার্কুলারের দ্বারা একটা শ্রেণী গরিব ছাত্রছাত্রীরা পড়ার সুযোগ থেকে বঞ্চিত হবে। যাদের ব্যাক আছে বা যাদের অ্যাটেন্ডেন্স 75% থেকে কম, তারা ফ্রি অ্যাডমিশন পাবে না। তার জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছি। তারই একটি পার্ট হিসাবে আজ ওমেন্স কলেজের ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া ও আমাদের আন্দোলনের একটা অংশ হিসাবে আজ সকাল থেকে আমরা গেটের সামনে বসে ধর্ণা দিই, কলেজ স্ট্রাইক করি, কলেজে কাউকে ঢুকতে দেই না। সেই অবস্থায় প্রিন্সিপাল স্যার এসে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া হোল্ড করার যে দাবিটা ছিল সেটা মেনে নেন। উনি আগামী এক সপ্তাহ পর্যন্ত আমাদের ভর্তি প্রক্রিয়াটা বন্ধ করে দিয়েছেন এবং উনি আমাদের আশ্বাস দিয়েছেন তার মধ্যে অ্যাডমিশনটা হবে না। কিন্তু তারা একটা মেমোরেন্ডাম দিয়েছে, এটাতে রিকোয়েস্ট করেছে অ্যাডমিশন প্রসেসটাকে সাত দিন এটাকে পোস্টপোন করে রাখার জন্য। সাত দিনের মধ্যে যদি তাদের কোনো ফাইনালাইজেশন না হয় তাহলে তারপর থেকে আমরা নিশ্চয়ই আমাদের অ্যাডমিশন অ্যাজ ইউজুয়াল শুরু করব। এর আগে বৃহস্পতিবারও কাছাড় কলেজের গেটে ধর্নায় বসে ছাত্রছাত্রীরা দাবি আদায় তারা বিভিন্ন স্লোগান তোলে। এদিন সকালে ধর্ণা কর্মসূচি চলাকালীন ফি মকুব ছাত্র সংগ্রাম কমিটির সদস্য সহ কলেজের পড়ুয়ারা তাদের ক্ষোভ উগড়ে দেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা জানান, শিক্ষা তাদের মৌলিক অধিকার, কিন্তু রাজ্য শিক্ষামন্ত্রী সিদ্ধার্থ ভট্টাচার্য তাদের সেই অধিকারকে হরণ করতে চাইছেন। পরে অন্য এক ছাত্রনেতা জানান, ভর্তি প্রক্রিয়াকে বন্ধ করতে তারা বুধবার কলেজ প্রিন্সিপালের কাছে দাবি জানিয়েছেন। কালকে আমরা প্রিন্সিপাল ম্যাডামের কাছে আমরা দাবি জানাই যে অ্যাডমিশন প্রক্রিয়াটা বন্ধ করার জন্য, কিন্তু উপপ্রসার আমাদের কাছে আশ্বাস দিয়েছে যে ওরা ডিসি ম্যাডামের কাছে গিয়ে কথাটা বলবে, কিন্তু ডিসি ম্যাডাম আমাদের কোনো কথারই পাত্তা দেননি। তাই আমরা আজকে কাছে করেছি অ্যাডমিশন প্রক্রিয়া আমাদেরকে পিছিয়ে দিতেই হবে।
কেন্দ্র সরকার যখন পোস্ট অফিসগুলোকে পোস্ট ব্যাংকিং এ রূপান্তরিত করতে চলেছে, ঠিক সেই সময় উত্তর করিমগঞ্জ সাদারসি পোস্ট অফিসের দরজায় বেলা একটা অবধি তালাবন্ধ লক্ষ্য করলেন জনতা। ঘটনাটি বুধবারে কেন্দ্র সরকারের ডাক বিভাগের মতো একটি জরুরিকালীন বিভাগে এমন উদাসীনতা দেখে স্তম্ভিত মানুষ। সকাল ১১টা থেকে পোস্ট অফিসের বাইরে অপেক্ষা করতে করতে একসময় ধৈর্যের বাঁধ ভাঙে জনতার। তারা অভিযোগ করেন প্রায় ১০-১৫ দিন ধরে এভাবেই চলছে। সকাল ১১টা থেকে তারা ঠায় দাঁড়িয়ে রয়েছেন, এখন ১টা বাজতে চলল অথচ অফিস তালাবন্ধ। বেলা ১টা হইছে এখনো পর্যন্ত বন্ধ, কিন্তু আমরা প্রিয় ভাইয়ের নাম মাস্টর ভাইতাম, মাস্টার কইজন গেছন কইতাম পারতাম না, ওই তো আইজ মানে কয় ১০-১৫ দিন হয়ে আসছে ওই রকম করবেন তারা। আপনি কত সময় দেখে আসুন? আমি তো প্রায় ১১টার সময় আইছি, ১১টার থেকে এখন ১টা বাজিয়ে আসছে নাই, আরও প্রায় দিন ওরকম ওর, কিন্তু কেউ মাতেন না, আমি মাতি আর এখন আমি একলা তো মাতিয়া লাভ হয় না, তবু মাতিলাম আমি তুড়া উপলক্ষে, তুড়া সামান্য কইলাম আর বেশি হই আর না, আরও তো আয় আমার বই এখানেও তুলতাম পারি না, আর মানুষ মাস্টরও হয় না। কালকে হয়েছে রিসেপশন হয়েছে, হওয়ার পরে বই পাইছেন ২-৩টা গণ্ডগোল, গণ্ডগোল হওয়ার পরে এখন যে চাবি যে অফিসর চাবি কিন্তু এখন তার গেছে, মাস্টরকে চাবি দিতে পারছে না, ধরো বেটা বিভিন্ন রোড থেকে আই তো নামটা কীটা এর নাম কী ধরবো প্রণত মনে ভাই প্রণত প্রণত তে আমারে কইছে নারি যে অফিসর রইও আর একটু পরে আইয়ার পয়লা মনে করছেন চিল্লা বাজার খাম চিল্লা বাজার খেয়ে হয়েছে এখন গেছে ইন্সপেক্টর অফিসও একটু আগে আবার অফিসে ফোন করাইছে কইছে না তুমি যেন গুয়াত রইও আর চাবি দিছে না ধরো আইতো যাইতো চাবি দিতে হইছে আপনার অফিসের স্টাফ। শিলচর শহরের দেবদূত সংলগ্ন শপিং মল মেট্রো বাজার কর্তৃপক্ষ এক ক্রেতার দেওয়া ১০ টাকার কয়েন না নেওয়ায় ধুমধুমার কাণ্ড ঘটে যায় বৃহস্পতিবার। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসেন পুলিশের রাইডিং স্কোয়াড ও মানবাধিকার সংস্থার কর্মীরা। পরে জেলা শাসকের কাছে এই ব্যাপারে নালিশ জানালে তার নির্দেশে শপিং মলে ছুটে আসেন ম্যাজিস্ট্রেটও। ম্যাজিস্ট্রেট সহ ক্রেতা ও অন্যান্যরা ১০ টাকার কয়েন নেওয়ার ক্ষেত্রে রিজার্ভ ব্যাংকের নির্দেশিকাও তুলে ধরেন। পরে এই ক্রেতা শপিং মল কর্তৃপক্ষের বিরুদ্ধে শিলচর সদর থানায় একটি মামলা দায়ের করেন। But the thing is that this is the like the notification from the RBI, so it is a must that everybody have to accept, you know, so that there can be free flow of the, this one. Yes, free flow of the coin. But if the you owners, won't accept it, there can be some problem in the economy, no? Can you get me? But the owners are saying that the banks are not accepting. So do you have any comment on the banks? Like earlier this month, there was a district bank meeting with DC madam, and in that meeting this issue has come up, so we are now we are trying to like spread awareness, generate awareness for like that everybody must accept it, that there should not be any problem in accepting it. Pori ওই ক্রেতা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জানান ১০ টাকার কয়েন সারা দেশে সব জায়গাতেই চলছে, কিন্তু কেন শপিং মল কর্তৃপক্ষ তা নেবেন না? তাছাড়া এই মুদ্রাটি রিজার্ভ ব্যাংকের অনুমোদিত। আজকে আমি সকালবেলা বৃষ্টি হইতেছিল, তো বৃষ্টির মধ্যে আমি ভিজিয়ে যাওয়ার পরে পুরো ভিজে গেছে, ভিজার পরে আমার টি শার্টটা ভিজার পরে আমি ভাবছি একটা নতুন টি শার্ট কিনলাই, তো বৃষ্টির মধ্যে কাজ করা যাইতেছে না, তো আমি একটা নতুন টি শার্ট কেনার লাগিয়ে মেট্রো বাজারে প্রবেশ করলাম, তো মেট্রো বাজারে ঢুকার পরে আমি একটা টি শার্ট পছন্দ করলাম যেটার দাম আসলে গিয়া ২৪৯ টাকা, ২৪৯ টাকা আমি কাউন্টারে আসার পরে ২৪৯ টাকা যখন দাম কইলো তখন আমি তার ২০০ টাকা আমি দিলাম নোট আর ৫টা কয়েন্স দিলাম, ১০টিকি কয়েন্স ৫টা দিলাম, তো তারা সঙ্গে সঙ্গে আমার উঠে বললো যে ১০টিকি কয়েন্সটা চলতো না, আমি কইলাম ১০টিকি কয়েন্স তো ইন্ডিয়া গভর্নমেন্টের মানানো মুদ্রা, রিজার্ভ ব্যাংকের অথরাইজ মুদ্রা, এটা কেন চলতো না? কইলো না এটা চলতো না, শিলচরে চলতো না, আমি কইলাম শিলচরে চলতো না মানে আপনার কাউন্টারে চলতো না? বলে হ্যাঁ আমরা লই না, আমরা নিতাম না ১০টিকি কয়েন্সটা, আমরা নিতাম না। কে কইছে আপনারা? আপনার আমার কাউন্টার থেকে কইছে কাউন্টারের ম্যানেজার, তখন আমি কাউন্টারের ম্যানেজার এবং কাউন্টারের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারে আসার লেগে কইছে, কাউন্টারের ম্যানেজার এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের সাথে আমি আলাপ করছি, তারাও কইলো যে না ১০টিকি কয়েন্সটা আমরা নিতাম না, আমি কইলাম যে আমরা কইলাম যে আমরা এটা যদি না নেন তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই মুদ্রাটা বানাইলো কেন? পুরো অল ওভার ইন্ডিয়াতে চলতেছে, করিমগঞ্জে হাইলাকান্দি বদরপুর সব জায়গাতে চলতেছে, তো চলার পরে শুধু আমার কাছাড় ডিস্ট্রিক্টে কেন চলতো না? আমার হাইলাকান্দিতে যে SBI ব্যাংক আছে, যে কোনো ব্যাংক আছে, কাছাড় ডিস্ট্রিক্টও সেম ব্যাংক আছে, তো সব ডিস্ট্রিক্টে যদি চলে, হাইলাকান্দি কাছাড় সরি হাইলাকান্দি করিমগঞ্জে যদি চলে, তো আমার শিলচরে কেন চলতো না? পরে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ওই দোকান মালিক জানান ১০ টাকার কয়েন শিলচরে চলছে না বলে তিনি তা নিতে অস্বীকার করেছেন।
ऑलरेडी हर जगह चलता है यहाँ का। देखो हमको भी आए हुए कुछ ही दिन हुआ है मोटामोटी वन मंथ, तो हम यहाँ का जो था जिस हिसाब से पहले चल रहा था उसी से हम देखे हैं। कोई भी अगर पब्लिक लेता, अभी दो दिन पहले मेरा एक नहीं लिया था, बगल में एक दुकान है वो भी नहीं लेता है, कोई रिक्शा वाला नहीं लेता, कोई भी नहीं ले रहा है ना। आपने दिया था किसी को? आपने दिया था किसी? हाँ हमने दिए थे। तो कंप्लेन किया था आपने? नहीं, तो हम यही सोच रहे थे कोई बंद हो गया था, इसलिए नहीं लिया। नहीं है पता नहीं कितना दिन हुआ। वन मंथ। वन मंथ तो आप पूछा नहीं किसी को? नहीं यार, लोकल में पूछा, लोकल में। इधर आप लोगों का कंपनी में नहीं पूछा? लोकल कंपनी में पूछा, कंपनी आपका जो मोहल का जो इंचार्ज है उसको? नहीं, यहाँ का इंचार्ज ऑलरेडी हम ही आए हैं। तो आपको नहीं पता? ম্যাজিস্ট্রেট এদিন 10 টাকার কয়েন গ্রহণ করার ব্যাপারে রিজার্ভ ব্যাংকের নির্দেশিকা সবার সামনে তুলে ধরেন। অ্যাজ পার আরবিআই ইনস্ট্রাকশন দেয়ার এট লিস্ট 14 দিস 10 রুপি কয়েন ডিজাইন, ওকে? হ্যাঁ। হিয়ার ইজ দ্য নোটিফিকেশন। দেয়ার এট লিস্ট 14 টাইপস অফ 10 রুপি কয়েন ডিজাইন, ইউ হ্যাভ টু টেক দেম। It has come to the notice of the Reserve Bank that in certain places there is reluctance on part of traders and members of public to accept 10 rupee coin due to suspicion about their genuineness. We understand that you have some problem from our side also. Okay. It is clarified that the Reserve Bank puts into circulation the coins minted by means which are under the government of India. Ye coins jo hai government of India se aata hai. Magar kya hai? 14 designs hai. जैसे कि कुछ ओकेशन को कमेमोरेट करने के लिए दूसरा डिजाइन है, यहाँ पर देखो। মাসির বাড়িতে সাত দিন কাটিয়ে শুক্রবার উল্টো রথে নিজের বাড়ি ফিরে গেলেন ভগবান জগন্নাথ, সুভদ্রা ও বলরাম। এদিন বৃষ্টির মধ্যেই রথের রশিতে টান দেন ভক্তরা। প্রচুর সংখ্যক পুরুষ ও মহিলাকে উৎসাহের সঙ্গে পথে নামতে দেখা যায়। প্রসঙ্গত, তিথি বিভ্রাটে এবছর দুদিন উল্টোরথ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবারও বেশ কয়েকটি আখড়া ও মন্দির থেকে উল্টোরথ রাস্তায় বেরোয়। আজকে পশ্চিম শিলচরে নিয়ার অ্যাবাউট 21টা রথ প্রত্যেক বছর, আজকে 8 নম্বর বছর আমরা এখানে প্রত্যেক বছর 21টা থাকে 22টা রথ আমরা প্রত্যেক বছর এখানে একত্রিত হই। আমরা নিয়ার অ্যাবাউট 10 থেকে 15 হাজার মানুষ একত্রিত থাকে এখানে। তারপরে আমরা যে কালচারাল যেগুলো আমরা নাচগুলো আছে এগুলো নাচ করা হয়, তারপরে ধার্মিক যেগুলো কাম আছে এটা আমরা সম্পূর্ণ করি। আর আমরা এই ধার্মিক প্রতিষ্ঠানটারে আরও যাতে ভবিষ্যতে আরও বড়ো করিয়া তুলতাম, আর আমরা চাইতাম যে নেক্সট বছর আমরা স্কুলও ইনভাইট করা, আর আদার্স যে কালচার আছে আদার্স কমিউনিটি মানুষ তারাও যদি যোগদান দিলে আমরা এই মহামিলনটাকে আরও বড়ো করে তুলতে পারব। শেষ করার আগে আমার বাংলা বিশেষ বিশেষ খবর আরও একবার। ধারাবর্ষণে বরাকে বন্যার প্রদর্শনে জমা জলে ডুবছে উপত্যকা শহর। ফি মকুবে তালা ঝুলল মহিলা কলেজেও, সাত দিন ভর্তি বন্ধের নির্দেশ।
দশ টাকার কয়েন নিয়ে শপিং মলে ধুন্দুমার, মোকাবিলায় মাঠে ম্যাজিস্ট্রেট। এখনকার মতো আমার বাংলা সংবাদ এই পর্যন্তই, নমস্কার।